নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। আবার চলে এলাম নতুন কিছু রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করতে চলেছি ওটসের রুটি, যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফাইবার, যেটা ওজন কমাতে সাহায্য করে, হার্ট ডিজিজ কমায়। তাহলে ওটসের রুটি কিভাবে তৈরি করছি দেখি। আমি এক বাটি ওটস নিয়ে নিয়েছি। এবার এই ওটসটাকে আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটু স্ট্রেনারে ছেঁকে নেব। এবার এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি এই পুরো বাটাটা যেটা ব্লেন্ডারে বাটলাম সেটাকে আমি ছেঁকে নেব। দেখুন, ছাঁকাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান চাপিয়ে দিচ্ছি। আমি একটা ডেকচি চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। এক কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন, জলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের সুইচটা অফ করে দিলাম, আর এর মধ্যে যে ওটসটা আমি গুঁড়ো করেছিলাম সেই ওটসের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটা জলের সঙ্গে খুব ভালোভাবে নাড়তে থাকবো। গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নাড়তে থাকবো। এইভাবে এটাকে আমি মেখে নেব। যেহেতু গরম তাই খুন্তি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ওটা একটা মন্ড তৈরি হয়ে যাবে। দেখুন, এখনো গরম আছে, আমি সমানে নাড়িয়ে যাচ্ছি। এইভাবে এটাকে আমি নাড়িয়ে যাব যতক্ষণ না মন্ডটা তৈরি হচ্ছে। ওটসের মন্ডটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা। আধ ঘন্টা হয়ে গেছে, মন্ডটা আমি সসপ্যান থেকে বের করে নিয়েছি, নিয়ে এইভাবে একটু মেখে নিলাম। এবার আমি এখান থেকে এক একটা করে ওটসের বল বের করে নিচ্ছি, নিয়ে আমি এক একটা করে এবার বেলে নেব। এইবার আমি এগুলোকে এক একটা করে বেলে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে বেলছি, ছোট ছোট করে বানাবো আমি রুটিটা। এই চাটুটা চাপিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি এক একটা রুটি চাটুতে দিয়ে দিচ্ছি। একটা দিক শাখা হয়ে গেলে আবার অপর দিকটা আমি উল্টে দেব। আজটা আমি জোরেই রেখেছি। দেখুন, একটা দিক শাখা হয়ে গেছে। এবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাকে শেকে নিচ্ছি। তৈরি হয়ে গেল ওটসের রুটি। দেখুন, রুটিটাকে আমি এইভাবে মোড়াচ্ছি, কত সফট হয়েছে ওটসের রুটিটা, একদম সফট, নরম, মোলায়। এইভাবে ওটসের রুটি বানান, আর একটা দারুণ উপকারী রুটি স্বাদ নিন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন।